গুড মর্নিং। তো কেমন আছো সবাই? গাইস, আজ আমরা যাচ্ছি শিলচর আমার দিদির বাড়িতে। আসলে মাকে ডক্টর দেখাবো তাই যেতে হচ্ছে। তো অনেকদিন থেকে আসলে মার গলায় একটু প্রবলেম হয়েছে, যে মা আসলে ভাতটা খেতে পারে কিন্তু আসলে কথা বলতে অসুবিধে হয়, মানে অনেক কষ্ট করে কথা বলতে হয়, কথা বলার মানে একদমই ভালোভাবে কথা বলতে পারে না। আর আমরা এখানে ডক্টর দেখিয়েছি, তো করোনা টরোনা নয়, সেগুলো মানে চেক আপ করানো হয়ে গেছে। আর আমাদের এখানে আসলে তেমন একটা ভালো ডক্টর নেই, তাই আমরা শিলচরে যাচ্ছি। দি বলেছে মাকে ওখানে ডক্টর দেখাবে, তাই আমরা শিলচরে যাচ্ছি আজ। তো তোমরা আমার সাথে রাখো। তো গাইস, আমরা বেরিয়ে পড়েছি, মাস্ক টাক্স পরে নিয়েছি। তো আমরা চারজনই যাচ্ছি, আমি, বোনু, ভাই আর মা। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, আমরা স্টেশনে চলে এলাম, নিচে দেখো। এখন শুধু ট্রেনের অপেক্ষা, ট্রেনটা আসার পরে আমরা ট্রেনে উঠে পড়ব। চুপচাপ বসে আছে এখানে। তো আমি হাফলং অবধি চলে এলাম, আর অনেক খিদে পেয়েছিল তাই এক পোলাও নিয়ে নিলাম। এবার খাওয়া যাক। গাইস, এসে দেখো বোনু এখানে চানা খাচ্ছে। তো গাইস, লাস্ট টাইম আমি দিয়ের সাথে ট্রেনে জার্নি করেছিলাম, আর এবার মা, ভাই, বোন এদের সাথে জার্নি করছি। তো অনেক মজা হচ্ছে ট্রেনের মধ্যে, আর বাইরের সিনারিগুলো দেখো দারুণ লাগছে দেখতে, সত্যি অনেক ভালো লাগছে। গাইস, নদীর জলটা দেখো পুরো কাদা কাদা হয়ে গেছে, আসলে অনেকদিন থেকে বৃষ্টি হচ্ছে তাই এরকম হয়ে গেছে, না হলে তো অনেকই পরিষ্কার থাকে জল। তো গাইস, আমরা বদরপুর স্টেশন অব্দি চলে এলাম, আর মাত্র 4-5টা স্টেশন, তারপর তো আমাদের শিলচর এসে যাবে, তারপর আমরা নেমে যাবো। তো বাইরের ভিউটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? কিন্তু ভাই আমাকে কোনো কিছুই দেখতে দিচ্ছে না, ও অনেক দুষ্টুমি করছে, ওই শুধু বসবে জানলার পাশে, আর কেউই বসবে না, মানে কাউকেই বসতে দেবে না। ও আমার পুরো চুল টুল ধরে একদম ছিঁড়ে নিচ্ছে, মানে অনেক দুষ্টুমি করছে, কিছুই দেখতে দিচ্ছে না। এই যে দেখো, এখানে নদী, বরাক নদী, আর এবার সিদ্ধেশ্বর মন্দিরটাও আসবে। এই যে চলে এলো সিদ্ধেশ্বর শিব মন্দির। তো আমরা শিলচর স্টেশনে নেমে গেছি। এই যে বাড়ি থেকে কথা হচ্ছে। তো সবাই লাইনে দাঁড়িয়ে আছে করোনা টেস্ট করার জন্য, আমরাও লাইনে আছি। তো করোনা টেস্ট করার পর আমরা বাড়ি যাব। আর দি রান্নাটাও করে নিয়েছে, আর এখানে যে ভাতটা বেড়ে দিচ্ছে। তো দির মাংসের ঝোল আর পনির তরকারিটা বানিয়ে নিয়েছে তাদের জন্য। তো এবার আমরা খেয়ে নেব, আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। তো সবাই ভালো থেকো, ফিরে আসছে নতুন ভিডিও নিয়ে। বাই।